নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব কিভাবে কাগজি অর্থাৎ ডিমের পেটির মধ্যে বা ডিমের যে পেটি, সাদা যে পেটি ছোট ছোট খোপ খোপ থাকে, তার মধ্যে কিভাবে খুব সুন্দর ধনিয়া চাষ করব। ভিডিওটা স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবে, খুব মজার একটা ভিডিও। যাদের জায়গা নেই এবং মাটির সমস্যা, তারা কিন্তু এইভাবে অনায়াসে খুব সুন্দর ধনিয়া চাষ করতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো। বাড়িতে কোনো জায়গা নেই, মাটি নেই, তাও চাষ করার শখ, আজ থেকে কোনো চিন্তা নেই। এই পদ্ধতি অবলম্বন করো আর সুন্দর সবজি অথবা ধনিয়া তো অবশ্যই অনায়াসে এইটুকুনি জায়গার ভিতরে সারা বছর চাষ করে খাওয়া যায়। তো দেখতে পাচ্ছ, তোমাদের বাড়িতেও হয়তো এরকম ফ্রিজ ভাঙা, ভাঙা ঝুড়ি, প্লাস্টিকের কোনো পলিথিন অবশ্যই পড়ে আছে, আর এরকম ডিমের পেটি তোমরা অবশ্যই ফেলে দাও। দেখো, কিন্তু এটা আর ফেলবো না আজ থেকে, দেখো এর উপরেই খুব সুন্দর ধনিয়া চাষ করব। তো চলো, খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করে কিভাবে ধনিয়া চাষ করছি সেটাই তোমাদের শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে। খুব সুন্দর করে সেট করে নিলাম। আমি ভেবে দেখো, তোমাদের বাড়িতেও হয়তো এরকম জিনিস পড়ে আছে, অথবা প্লাস্টিকের ভাঙা ঝুড়ি, ভাঙা কিছু পড়ে আছে। না ফেলে রেখে একটু কিছু রান্নাঘরের ধনিয়া ছড়িয়ে দিলেই কিন্তু অনায়াসে ধনিয়া চাষ করা যায়। চলো, সামান্য কিছু মাটি সংগ্রহ করেছি। মাটি বলতে এটা কিছু নয়, এটা হলো পাতা পচা, আমি বলেছি মাটি ছাড়া, যেহেতু তাহলে পাতা পচা সার, এটা অল্প একটু পাতা পচা সার, অল্প একটু সবজির খোসা, শুকনো যেগুলো দেখো, এই দেখো শুকনো খোসা দিয়ে দিলাম। আর এতটা আমার লাগবে না, একদম সামান্য কিছু অংশ লাগবে। এবার এতে দিয়ে দেব একটু সংগ্রহ করে রাখা ডিমের খোসা, অল্প একটু দেশীয় বালি যে আছে বালিটা দিয়ে দিলাম, আর ডিমের খোসা একটু ভেঙে দেব। আমি যতটা পরিমাণ মাটি নিয়েছি, এতটা পরিমাণ মানে মাটিটা তৈরি করছি, এতটা পরিমাণ কিন্তু লাগবেই না। আর এখানে মাটি কিন্তু দেয়া নেই, আগেই বলেছি পাতা পচা সার, ডিমের খোসা, সামান্য একটু দেশীয় বালি, সবজির খোসা একদম শুকনো, পচানো সবজির খোসা শুকনো। তো এইভাবে দেখো মাটিটা আমি তৈরি করে নিচ্ছি। আর একটা কথা বলি, আমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে সারা বছর অনায়াসে ধনিয়া চাষ করে খেতে পারি। খুব সুন্দর একটা পদ্ধতি, তোমরা যে কেউ এইভাবে ট্রাই করতে পারো। এতে কিন্তু বেশি জায়গাও লাগে না, দেখো এইটুকুনি জায়গার মধ্যে অনেকটাই কিন্তু ধনিয়া আমরা চাষ করে খেতে পারি। তো আমার তৈরি হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। তারপরে পরবর্তী কাজ যেটা হবে, আমি যে সেট করেছি ফ্রিজের এই চারকোনা অংশটাকে, অংশটার উপরে আমি মাটিটা এইভাবে এই যে গর্ত গর্ত অংশ আছে এর উপরে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে, দেখো মাত্র এক মুঠো, মানে দু চার মুঠো মাটি হলেই হয়ে যাবে। তোমরা এতে মাটি অথবা যাদের মনে করো যে এইগুলো নেই, তারা মাটি দিতে পারো অল্প করে, অল্প একটু বালি, যাদের যেমন আছে তারা তেমনভাবেই এই পদ্ধতি অবলম্বন করে ধনিয়া চাষ করতে পারো। ধনিয়া পাতা কিন্তু বেশি লাগে না, আর সারা বছর যদি এই পদ্ধতি অবলম্বন করি তাহলে অনায়াসে কিন্তু ধনিয়া চাষ করে আমরা খেতে পারি, তাই না? আর অনেকের হয়তো মাটির সমস্যা আছে, জায়গার সমস্যা আছে, কিন্তু আজ থেকে মাটি জায়গার কোনো সমস্যাই নয়, এই পদ্ধতি অবলম্বন করো আর সহজেই ধনিয়া চাষ করো। তো আমার দেখো সেট করে আমি দিয়ে দিলাম, দেখলে তো আমি কিন্তু বেশি মাটি দিইনি, জাস্ট অল্প ওই খোপ খোপ টাইপের যেগুলো আছে ওখানে মাটিগুলো একটু সেট করে দিয়ে দিলাম। তারপরে একটু দেবো সামান্য অল্প একটু কোকোপিট দিয়ে দিলাম। কোকোপিটটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, এটা বাজারের কেনা কোকোপিট নয়। ধনিয়া বানানোর জন্য কিছু নিয়মিত পদ্ধতি অবলম্বন করতে হবে, আর এতে কোনো খাটনি নেই, কোনো পরিশ্রম নেই, জাস্ট অল্প প্রথম দিন একটু দানা ছড়িয়ে দাও, তারপরে নিয়মিত একটু জল দাও, ব্যাস 15-20 দিনের মধ্যে তোমরা এইটুকুনি জায়গার মধ্যে অসংখ্য ধনিয়া পাবে আর খেতেও পারবে। 20 দিনের মধ্যে আমি আশা করছি খাওয়া যাবে। তো চলো, পরবর্তী যে কাজটা হবে আমি সেটা শেয়ার করি। এখানে দেখো আমি এই ধনিয়ার বীজগুলো বেশ
তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছি, তোমরা একদিনও ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রাখার পরে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে ছেঁকে খুব সুন্দর করে তুলে নেয়ার পরে আমি ওই যে অংশটা মাটি হিসাবে তৈরি করেছি ছড়ানোর জন্য সেখানে ছড়িয়ে দেব। তো চলো দেখা যাক। দেখো আমি জাস্ট তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পরে তা বীজগুলো ঠিক এরকম অবস্থায় এসছে। এবার আমি ওই পেটিতে ডিমের পেটির ওপরে বা কাগজের ওপরে আমি সুন্দরভাবে ছড়িয়ে দেব, যাতে এক জায়গায় যাতে না পড়ে, সুন্দরভাবে মানে সমান্তরালভাবে সব দানাগুলো সব জায়গায় যেন পড়ে সেরকমভাবে ছড়িয়ে দিতে হবে। তো আমি কেমনভাবে ছড়িয়েছি অবশ্যই বীজ থেকে চারা বার হওয়ার পরেই দেখা যাবে। তোমরা এরকম ধরনের দু থেকে তিনটে এরকম জোগাড় করে তার মধ্যে ধনিয়া চাষ করে রাখো, অসংখ্য ধনিয়া পাবে আর নিয়মিত তুলে তুলে খেতে পারবে। আর এটা কিন্তু রাসায়নিক কেমিক্যাল বা অন্য কোনো সার প্রয়োগ করিনি, জাস্ট ঘরোয়া কিছু জিনিস দিয়েই তৈরি করা, একদম বলতে পারো অর্গানিক। দেখো আমার সমস্ত দানাগুলো খুব সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। তার পরবর্তী যে কাজটা হবে সেটা তোমরা অবশ্যই অবলম্বন করবে। পরবর্তী কাজ দেখতে পাচ্ছ কি, জল কিন্তু দিতে হবে স্প্রের মাধ্যমে। যাদের এরকম বোতল নেই তারা অবশ্যই ছিটিয়ে ছিটিয়ে হালকা করে দিয়ে দেবে, যাতে দানাগুলো ছড়িয়ে ছিটিয়ে না যায়। জল থেকে জলের প্রচণ্ড গতি, যদি মনে করে জল যদি অন্য পাত্র দিয়ে ঢেলে দিই কিন্তু ছড়িয়ে ছিটে যাবে, হালকা অল্প মাটি তো, আর তার মধ্যে ধনিয়া বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে যাদের এরকম স্প্রে বোতল নেই তারা ছিটিয়ে ছিটিয়ে অবশ্যই দেবে। আর এটা কিন্তু কন্টিনিউ জল দিতে হবে, জল না দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু অল্প সামান্য পরিমাণে একটা আস্তরণের উপরে দানাগুলো ছড়ানো হয়েছে, তো তার জন্য জল কিন্তু আমাদের সকাল সন্ধ্যা দুবার দিলে অবশ্যই ভালো হয়, কিন্তু যারা পারবে না তারা অবশ্যই একবার করে দিও। দেখো আমি জল দিয়ে কিন্তু সুন্দর করে ফড়িয়ে দিচ্ছি। কিন্তু তো আমি এইভাবে দু থেকে তিন দিন রেখে দেব, ছায়াযুক্ত জায়গায় দু থেকে তিন দিন রেখে দেব। তিন দিন রাখার পরে তারপর রোদযুক্ত স্থানে দেব। আর একটা কথা বলি, দানাগুলো কিন্তু একদম খোলা হয়ে আছে, তো একটু ঢাকা দেওয়ার জন্য আমি কোকোপিটের একটা আস্তরণ, হালকা আস্তরণ দিয়ে দিচ্ছি। তোমরা এতে মাটিরও আস্তরণ দিতে পারো যাদের কাছে কোকোপিট না থাকে, সম্পূর্ণ মাটি দিয়েও করতে পারো। আগেই বলেছি যাদের যা আছে তাই দিয়েই কিন্তু শুরু, দেখবে সাকসেসফুল আসলে এমনিতেই ভালো লাগবে। এই অবস্থায় রেখে দেব। তো আজকে আমি পাঁচ দিন পরে দেখো আমার সুন্দরভাবে সমস্ত দানা থেকে চারা বার হয়েছে, কিন্তু এখনও কিছু কিছু এর মধ্যে আছে। আজকে পুরো পাক্কা সাত দিন, সাত দিনে সমস্ত বীজ থেকে পুরো চারা ভরে গেছে। দেখো আমার ছড়ানোটাও কত সুন্দর হয়েছে, সব জায়গায় সম পরিমাণে সুন্দরভাবে ছড়ানো হয়েছে। তো সাত দিনে সমস্ত বীজ থেকে চারাগুলো বার হয়েছে, আজকে দেখো কি মিষ্টি। হ্যাঁ আর বলি, তিন দিন পরে কিন্তু আমি রোদ্রে দিয়েছিলাম, আর অবশ্যই দু থেকে তিন ঘন্টা রোদ থাকবে, এরকম জায়গায় রাখবে। আজকে পুরো পাকা কুড়ি দিনের কথা বলছি, আমি মাঝখানে আর শ্যুট করিনি। কুড়ি দিনে দেখো প্রচুর বড় হয়ে গেছে, ডিমের পেটির সেই কাগজের অংশ কিন্তু একদম দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ আর কি ঘন। প্রথমে দেখেছো চারাগুলো একদম ঘন পরিমাণে দিয়েছিলাম, তো একদম এর নিচের অংশ একদম দেখা যাচ্ছে না, কত সুন্দর সবুজ হয়েছে। আর পনেরো দিন থেকেই কিন্তু তোমরা খেতে পারবে। আজকে কুড়ি দিন অনেক বড় বড় গাছ হয়েছে, দেখতে পাচ্ছ পাতায় পুরো পরিপূর্ণ হয়ে গেছে। খুব সহজ একটা পদ্ধতি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমি বলছি সাকসেসফুল হবে। তো এই এরকমভাবে তোমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানেও করতে পারো, মাটিতেও অবশ্যই করতে পারো যাদের জায়গা আছে, যাদের জায়গা নেই তারা এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। প্রথমে শুরু করো তো, তারপরে শেষ পর্যায়ে আরও ভালো লাগবে যখন ফসল পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। যদি কোনো উপকারে আসে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা বাজিয়ে দিও, এরকম
ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা দেখলে খুব সহজে কিন্তু আমরা এরকম পড়ে থাকা জিনিস, ফেলে দেওয়া জিনিসে শাক সবজি চাষ করতে পারি। এখানে লক্ষ্য করলে দেখো খুব সুন্দর কিন্তু বেগুন হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ধরনের প্লাস্টিক আমরা ফেলে দিই, এরকম ধরনের প্লাস্টিক না ফেলে কিন্তু আমরা সবজি চাষ করতে পারি। আর আজকের ভিডিওটা দেখলে অসাধারণ, তোমরা এরকম যাদের জায়গার সমস্যা এবং যাদের মাটির সমস্যা তারা কিন্তু এইভাবে ধনিয়া চাষ করতে পারো। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের কমেন্ট আমার উৎসাহ দেয়, অবশ্যই একটা ভালো কমেন্ট করো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো।